হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি আবার চলে এসেছি দীঘা ভ্রমণের আর একটা পার্ট নিয়ে। তো আমার বেশ কিছুদিন ধরে মানে দীঘারই ভিডিওগুলো ছাড়া হয়নি বিশেষ কিছু কারণে। তো আমার এর আগে অনেক অনেক ভিডিও ছাড়া আছে দীঘার, তিন চারটে মতো। তো আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। দীঘাতে ভালো ভালো ঘোরার জায়গা, তারপরে বাজেট হোটেল, আরও নানা রকম আমি দিয়ে আগে দিয়ে এসেছি, মানে ভিডিও দেওয়া আছে, তোমরা আমি লিংক দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। তো যাই হোক, আজকে আমরা চলে এসেছি ওল্ড দীঘার মার্কেট নিয়ে। তো দেখতেই পাচ্ছ, আর আমি সমুদ্রের ভিডিওটা করেছি, সমুদ্রটা অনেকটা দূরে ছিল, কারণ সামনে এখানে সব পাথর ফেলা আছে, ওটার জন্য নামা যায় না, সবাই উপর থেকেই দেখে আর কি। তো আমরা ওল্ড দীঘাতে চলে গেছিলাম তখন। ওল্ড দীঘার মার্কেটটা প্রচুর বড় আর খুবই সুন্দর, আর চারিদিকে অনেক আলো, কত মানুষজন। দীঘা তো সবসময়ই লোকজন যাওয়া আসা করে, সেটার জন্য না, বেশ ভালোও লাগছিল গিয়ে। তো যেহেতু সমুদ্রের ধারে নামা যায় না, মানে দিনের বেলাতেই এই পাথর দিয়ে বেয়ে বেয়ে নামতে ভীষণ ভয় লাগে, ওইটাই একটা ব্যাপার আছে, বেশ বাঁধানো, তো নামতে ভয়ই লাগে। তো সেই জন্য সবাই ওপরেই ঘোরাফেরা করে, সমুদ্রটা ওপর থেকেই উপভোগ করে। তো এখানে আমরা ঢুকে ঢুকে আগে একটা ঘুগনি খেয়ে নিয়েছিলাম এই কাকুটার কাছ থেকে। তো ঘুগনিটা জাস্ট ফাটাফাটি ছিল, টেস্টটা এখনও মুখে লেগে আছে। আর আমার বেচনা খুব টায়ার্ড হয়ে গেছিলো, ঘুম পেয়ে গেছিলো আসলে, ওই জন্য বাবার ঘাড়ে মাথা দিয়ে দিয়েছিলো। তো তারপরে ওকে ডাকা হলো ঘুগনি খাওয়ার জন্য, আমার খুবই ভালো লেগেছিলো ঘুগনিটা খেতে। তো ঘুগনি খাওয়ার পর আমি আরও সব ভিডিও করতে লেগেছিলাম, যত সব দোকান টোকানগুলো আছে সব তোমাদের সাথে শেয়ার করব বলে। এখানে সব রকমেরই আছে জিনিসপত্র, দেখতেই পাচ্ছ, বাচ্চাদের জিনিস, তারপরে শাখা, শাখা টাকা, শঙ্খ, এগুলো তো সমুদ্রের জায়গায় এটা তো কমন ব্যাপার। তো এগুলো ভেতরে যে মার্কেট আছে সেখানে এখনও ঢুকিনি, তার বাইরেই টুকিটাকি জিনিসগুলো নিয়ে বসেছিলো। তো আমি বাইরে থেকেই স্টার্ট করে দিয়েছি, আমি সবগুলোই প্রায় চেষ্টা করেছি দোকানগুলো তোলার। এগুলো মানে মেন গেটের বাইরে বসে ছিল, তো সেগুলো আমি তুলে নিয়েছি টুকিটাকি জিনিস। এবার আমরা ঢুকে যাব মার্কেটের ভেতরে, ওই যে মেন গেটটা দেখাই যাচ্ছে। তো ওখানে কিছু কাজ চলছে এখনও, লোকজন উঠে আছে ময়ের ওপর, কিছু কাজ চলছে মনে হয়। এবার ঢুকে যাচ্ছি, অনেক লোক, তো তোমরা দেখতেই পাচ্ছ আর কত লাইট, লাইটিং, মানে জায়গাটা ভীষণ বড় আর পার্কের মতো। আমি এর আগেও দীঘা গেছি, তখন একটু ছোটো ছিলাম, এত কিছু আমার তো মনে নেই। তো এবারটা এসে আমার বেশ ভালোই লেগেছিলো দীঘা ঘুরতে, মানে দীঘা এখন আরোই সুন্দর হয়ে গেছে। তো জায়গাটা আমার খুবই সুন্দর লেগেছে, মার্কেটের সাথে সাথে বসার জায়গা, আর খুব সুন্দর হাওয়া, সমুদ্রের ধারে, খুবই সুন্দর লাগছিল। তারপর আমি চলে গেলাম শঙ্খের দোকানে। তো এখানে অনেক রকমের শঙ্খ পাওয়া যাচ্ছিলো, যদিও আবার শঙ্খ আমি সব শঙ্খ বাজাতে পারি না, মানে কিছু কিছু শঙ্খ না একটু কড়া থাকে, পারা যায় না। তো দেখে বেশ লোভ লাগলো, তো দামদর করছিলাম, জিজ্ঞাসা করছিলাম আর কি ওখানে। এছাড়া পাশে ছিল চটের সেই ব্যাগগুলো হয়, সেই ব্যাগগুলো ওর দোকান ছিল। আর এখানে শঙ্খ, মানে শঙ্খের সাথে সাথে শাখা, তারপরে শঙ্খে নানা রকম ধূপদানি, তারপরে পলা, দেখতেই পাচ্ছ সব পাওয়া যাচ্ছিলো। তো আমি শাখা পলা কিছু কিনিনি, কারণ পুরী গেছিলাম কিছুদিন আগে, কয়েক মাস আগেই, তখন ওখান থেকে নিয়ে এসেছিলাম সব কিছু। তো জাস্ট দেখছিলাম আর দামটাম জিজ্ঞাসা করছিলাম, বেশ দামটাম সব ঠিকঠাকই আছে, একটু দামদার করলেই জিনিস পাওয়া যাবে, তার জন্য না যে সব টপ কত কিছুই আছে, মাদুর আর কি কি বলে। এবার আরও ভিতর দিকে চলে যাচ্ছি, মানে গোটা জায়গাটা জুড়েই আর কি দোকান, মানে ছাড়া 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 করে দোকান আছে এদিক ওদিক চারিদিকেই। তো আমি এখানে আসন দেখতে এসেছিলাম, আসন, তারপরে ব্যাগ, চটের জিনিস, সব কিছু বেশ দারুণ লাগছিল। তো আমি এখান থেকে খালি একটা ব্যাগ কিনেছিলাম ছোটো পাড়া। এরপর দেখো এখানে সব ধরনের জুয়েলারি আছে, জুয়েলারির দোকানটাতে মানে পুঁথির, তারপরে আরও পাথরের সব স্টোন বসানো, দারুণ দারুণ কালেকশন ছিল। তো এগুলো আমি দেখছিলাম গিয়ে, আমি প্রত্যেকটা দোকানই ঘুরে ঘুরে দেখেছি আর টুকিটাকি জিনিস নিয়েছি, ছোটো ছোটো কানের, তারপরে ব্যাগ, এইসবই নিয়েছি, বেশি হাবিজাবি কিছু নিইনি। তবে আমি দোকানগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে হচ্ছে বাচ্চাদের সব খেলনার দোকান,
তো এখান থেকে খেলনা আমি সেরকম কিছু কিনে নিয়ে যাইনি বিশেষ কিছুর জন্য, বল টল টুকিটাকে নিয়েছিলাম, তো ওগুলো তো ভেঙেই দিয়েছে, তার মধ্যে ভাঙা হয়ে গেছে ঘরে নিয়ে যাওয়ার সাথে সাথে, মানে দীঘাতেই। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর টেডি, তার সাথে টেডিগুলো দেখতেই বেশ ভালো লাগছিল। কিন্তু আমার বেদের আর কি টেডির অত নেশা নেই, ঘরের মধ্যেও রাখাই থাকে একটু আধটু খেলে ওটার জন্যে, আর বয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আর কিছু কিনিনি ওইসব টেডি ফেডি। আর এখানে ছিল আর একটা ব্যাগের দোকান, মানে এরকমই দোকান বেশিরভাগ ছিল। আর দীঘাতে তো কাজু খুবই মানে বিখ্যাত আর কি, কাজুটা সবাই কিনে গেলে, আমরাও নিয়ে এসেছি কাজু ওখান থেকে, প্রচুর কাজুর দোকান। আর আমি কাজু খেতে ভীষণ ভালোবাসি, বেশ সস্তাতেই কাজু পাওয়া যায় ওখানে, অনেক অনেক দোকান আছে ওরকম কাজুর। আর আবার এখানে একটা স্টেশনারি দোকান, জুয়েলারি, মানে বেশিরভাগ এই জুয়েলারি, কাজু, তারপরে ব্যাগ, এইসবেরই দোকান বেশি, শাখা পলা শঙ্খের এইসবেরই দোকান বেশি, বাচ্চাদের খেলনার জিনিস এগুলোই। তারপরে এখানেও একটা এই কাজুর দোকানটা আছে, এই কাজুর দোকানটাও খুব নাম করা, তো এখানেও চিপ রেটের মধ্যে যে লেখাই আছে ওখানে, এখানেও কাজু পাওয়া যায়। তবে ভালো করে অনেক দোকান থেকে মানে চিনে নিতে হবে কাজুগুলোকে, মানে অনেক সময় নকল কাজু টাজুও পাওয়া যায় শুনছিলাম ওখানে আর কি, অনেকেই বলা বলি করছিল। আর এই যে এখানে এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে, আমার বাড়িতেও আছে, ভীষণ ভালো লাগে কড়ি দিয়ে সাজানো জিনিসগুলো, আমার দেখতে ভীষণ ভালো লাগে আয়না, কিন্তু কাঁচের জিনিস বলে নিয়ে যাওয়ার আমি সেই রিস্কটা নিইনি। তারপরে ঠাকুরের মূর্তিগুলোও আছে, তারপরে কড়ি দিয়ে এই ঘর সাজানোর আর কি, ঘর আমার খুবই ভালো লাগে এই জিনিসগুলো দেখতে, দরজার সামনে টাঙানো যাবে সেরকম, খুবই সস্তায় পেয়ে যাবে এই জিনিসগুলো। আবার এখানেও পাওয়া যাচ্ছে বাচ্চাদের জন্য সব পেন্টেন পাওয়া যাচ্ছে, তারপরে মাথায় দেওয়া ক্লিপ, চুড়ি, তারপরে জুয়েলারি, ব্রেসলেট, মানে মেয়েদের ভালো মানে সরঞ্জাম সাজগোজের এগুলো খুব পাওয়া যাচ্ছে এই দোকানটা। আমার খুব ভালো লেগেছে দোকানের জিনিসগুলোও দেখতে, তো এখান থেকে আমি কয়েকটা কানেরও কিনেছিলাম। আর এই দোকানটাতে পাওয়া ছিল দোলনাগুলো দড়ি দিয়ে, কি সুন্দর লাগছিল দেখতে, তো এগুলো সে ব্যালকানিতে ঝুলানোর মতো, অনেকের বাড়িতেই আছে এইসব জিনিস, তো যদি কেউ কারোর নেওয়া হয় দীঘা গিয়ে, তো এখান থেকে নিতে পারো, অনেক কম দামে পাবে। আমিও দেখছিলাম আমার খুব ভালো লেগেছিলো, কিন্তু এটা তো বেশ বড় জিনিস হবে না, নিয়ে যাওয়ার জন্য অসুবিধাই হয়ে যায়, মানে কোথাও ঘুরতে গিয়ে আর এত বড় ছোটো জিনিস তখন নিয়ে যাওয়া হয় না। আমার হাজব্যান্ড বললো যে পরে আমি ওখান থেকে তখন কিনে দেবো কোনো দিন দরকার পড়লে, তাই বলেছিল, তো আমি আর নিইনি। তো এগুলো হচ্ছে সেই বেতের জিনিসগুলো, খুব সুন্দর লাগছিলো দেখতে, ছোটো ছোটো ঝুড়ি, তারপরে আরও ফটো ফ্রেম, অনেক কিছু ছিল এখানটাতে সাজানো। আর এখানে হচ্ছে খাবার দোকান ছিল, মোমো, তো মোমোটা খেয়েছিলাম ভীষণ টেস্টি ছিল। আর পাশে একটা চায়ের দোকান ছিল, অনেক রকমের চা পাওয়া যাচ্ছিলো, তো আমার চায়েরও তো নেশা নেই বলে আমি চাটা খাইনি। আর এখানে হচ্ছে তুর্কিজ আইসক্রিম, তো আমি এখানে ঢুকেছিলাম, আমি ফার্স্ট টাইমই ট্রাই করলাম, দেখছিলাম হঠাৎ করে ঘুরতে ঘুরতে দেখছি তুর্কিজ আইসক্রিমটা পাওয়া যাচ্ছিলো, আমি আমার হাজব্যান্ডকে একটু আবদার করলাম যে না আমি একটু ট্রাই করি, তো তখন আমি করেছিলাম। এই ভিডিওটা আমি এমনি আলাদা করে আমার দেওয়া আছে আগে, আমার চ্যানেলেই শেয়ার করা আছে। তো আমার সাথে সাথে ছেলেও গেল, ও আর বাবার কাছে থাকলো না, ওর দেখতে বেশ মজাই লাগছিল আর হাসছিল, আমি ওকে নিয়েই সাথে করে করলাম। আমি ওকে নামাতে চাইছিলাম যে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তখন কিন্তু ও আর দাঁড়াতে চাইল না, আমার কোল থেকেই ও দেখছিল।
তারপরে চলে এলাম মাছ ভাজার দোকানে। তো এখানে অনেক রকমেরই মাছ ছিল। তো সত্যি কথা বলতে আমার সমুদ্রের ধারে মাছটা যত ঠিক ভালো লাগে না, ওই খেতে হয় খাই টুকটাক যদি একটু টেস্ট লাগে। তো আমার হাজবেন্ড আবার ভীষণ ভালোবাসে এইসব খেতে। তো ওখান থেকে চিংড়ি মাছ, তারপরে আরও কী কী সব মাছ পাওয়া ছিল নিয়ে নিয়েছিল, আমার মুখে একটু দিয়েছিলো, আমি বেশি খেতে পারিনি। তবে আমি তখন খেয়েছিলাম বাড়িতে যখন আবার নিয়ে এসেছিলো, মানে হোটেলে আর কি যখন নিয়ে এসেছিলো তখন খেয়েছিলাম। তো ওই ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো পরে। তো ওটা বেশ মানে টাটকা মাছ নিয়ে এসেছিলো, সাথে সাথেই ওখান থেকে ভাজিয়ে রান্না করে নিয়ে এসেছিলো, তখন খেয়েছিলাম। কিন্তু এই পড়ে থাকা মাছ আমি নিয়ে খাইনি। তাছাড়া হোটেলে ঢোকার সাথে সাথে হোটেলের লোকটাও বলেই দিয়েছিলো যে দীঘার মানে সাইড থেকে অত না খেতে, মাছ ভাজা টাজাগুলো পেট খারাপ করে অনেকেরই। তো আমি ওই জন্য অত আর খাইনি। আমার হাজবেন্ড তাও শুনলো না, বলে একটু টেস্ট করেই দেখি, জিজ্ঞাসা করে নিয়ে খেলো। খাওয়া দাওয়ার পরে ঘুরে টুরে আবার এক জায়গায় চলে এলাম। মানে আমার যা দেওয়ার, ওরা একটু আলাদা সাইডেই ঘুরছিল, জিনিস দেখছিল, আমরাও একটু আলাদা সাইডেই ঘুরছিলাম, দেখে নিচ্ছিলাম। তো ওরা চা খাচ্ছিল, তারপরে আমি তো চা অত পছন্দই করি না। তো বেদ ওদেরকে অনেকক্ষণ পর দেখতে পেয়ে একদম খুশি হয়ে গেল। তো ছবি তুলছে ওরা, আর ও খেলে খেলে বেড়াচ্ছে, জায়গাটা ওর খুব পছন্দ হয়ে গেছিলো। এখানে আবার ওর সমবয়সী দেখতে পেয়ে আর কি ওর সাথে খেলার চেষ্টা করছিল, আর একজনের তো প্যান্টু নেই, ও প্যান্টু পরেনি, ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। এখানে আবার একজন নাচ করছিল, তো সবাই দাঁড়িয়ে সেটাকে ভিডিও করছিল। তারপরে আমরা অনেক ঘুরে ফিরে নিয়ে খাওয়া দাওয়া টাওয়া দাওয়া করে এরপর হোটেলের দিকেই তখন ফিরছিলাম, আর বেদের বাবার সাথে হেঁটে হেঁটে চলে আসছিল, দেখতেই পাচ্ছ। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক কমেন্ট করতেও ভুলবে না। বাই বাই।